হেই বন্ধুরা, আজ আমি হাজির হয়েছি 2013 সালে মুক্তিপ্রাপ্ত একটি মোস্ট পপুলার সুপারহিরো মুভি ম্যান অফ স্টিল নিয়ে। এটি DCEU মানে DC এক্সটেন্ডেড ইউনিভার্সের পুরো সিরিজের প্রথম কাহিনী। যেরকম আপনারা সকলেই জানেন, মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের প্রত্যেকটি মুভি তৈরি হয়েছে মার্ভেল কমিক্সের উপর বেস করে, ঠিক সেই রকমই DC এক্সটেন্ডেড ইউনিভার্সের মুভিগুলি DC কমিক্সের উপর ভিত্তি করে তৈরি। আগে ভাগেই আমি বলছি, DC কমিক্স নিয়ে আমার জ্ঞান খুবই সীমিত, তাই মুভির বাইরের এক্সট্রা কোনো তথ্য আমি আপনাদেরকে একদমই দিতে পারবো না। শুধুমাত্র চেষ্টা করব মুভির মূল গল্প আপনাদের সামনে সংক্ষেপে উপস্থাপন করার। ওকে, আমি যখন এই ভিডিওটি বানাচ্ছি তখন এই মুভিটির IMDb রেটিং 7.1/10। তাহলে চলুন যাওয়া যাক মূল গল্পের দিকে। শুরু করার আগে, হেই, আমি রাজা অ্যান্ড ওয়েলকাম টু দ্য বংউড। কাহিনী শুরু হয় পৃথিবী থেকে বহু দূরে অবস্থিত একটি গ্রহ ক্রিপ্টনের কিছু দৃশ্য দেখিয়ে। ক্রিপ্টন, এই গ্রহে বসবাসকারী এলিয়েনদের বলা হয় ক্রিপ্টোনিয়ান, যাদের হুবহু মানুষের মতো দেখতে হলেও এরা অসীম ক্ষমতার অধিকারী এবং টেকনিক্যালি মানব সভ্যতার দিক থেকে শত গুণ এগিয়ে। ক্রিপ্টোনিয়ানরা যুগ যুগ ধরে বিভিন্ন গ্রহে তাদের সাম্রাজ্য বিস্তার করে আসছে, কিন্তু কোনো এক সময় তারা এই ক্রিপ্টনকেই তাদের শেষ সাম্রাজ্য হিসাবে মনস্থির করে ফেলে এবং সঙ্গে তাদের জনসংখ্যাকে কন্ট্রোল করার জন্য একটি নতুন AI মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কোডেক্সের সৃষ্টি করে, যার মাধ্যমে নতুন ক্রিপ্টোনিয়ানদের জন্ম হয়। মানে সাধারণত আমাদের মানব সভ্যতার বিকাশ যেমন মানুষের মাধ্যমে ঘটে, মানে মানুষের দ্বারাই মানব সন্তানদের জন্ম হয়, ক্রিপ্টোনিয়ানরা সেটা কিন্তু পুরোপুরি চেঞ্জ করে ফেলে। মানে তাদের সন্তানদের জন্ম হয় জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে, যেটা পুরোপুরি নিয়ন্ত্রণ করে কোডেক্স। এইবার এইভাবে বহু দিন চলার পর তাদের গ্রহ একসময় ধ্বংসের মুখে এসে দাঁড়ায়। মানে তাদের গ্রহের প্রাকৃতিক সম্পদ পুরোপুরি শেষ হয়ে যাওয়ায় তাদের গ্রহ আর কিছুদিনের মধ্যেই ধ্বংস হতে চলেছে, যেটা বুঝতে পেরে ওই গ্রহের মেন সায়েন্টিস্ট জোর-এল এবং সেনাপতি জেনারেল জোড ক্রিপ্টোনিয়ান কাউন্সিলকে বোঝানোর চেষ্টা করে এই গ্রহ আর কিছুদিনের মধ্যেই ধ্বংস হতে চলেছে। তাই ক্রিপ্টোনিয়ানদের অস্তিত্ব বাঁচিয়ে রাখার জন্য আগে ভাগেই তাদের কোডেক্স নিয়ে অন্য কোনো গ্রহে সাম্রাজ্য বিস্তার করা উচিত, কিন্তু কাউন্সিল এই গ্রহ স্থিতিশীল বলে দাবি করে এই প্রস্তাব প্রত্যাখ্যান করে। এরপর সায়েন্টিস্ট জোর-এল তাদের গ্রহের নিয়মের বিরুদ্ধে গিয়ে তার প্রথম সন্তানের জন্ম দেয়। কিন্তু নিয়মের বিরুদ্ধে কেন? ওই যে একটু আগেই বললাম, এই গ্রহে নতুন সন্তানদের জন্ম হয় জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে, কিন্তু জোর এবং তার ওয়াইফ লারা পুরোপুরি প্রাকৃতিক নিয়মে তাদের পুত্র কার্ল-এলের জন্ম দেয়। আসলে তারা স্বামী স্ত্রী মিলে প্ল্যান করেছিল ক্রিপ্টোনিয়ানদের অস্তিত্ব বাঁচিয়ে রাখার জন্য এই গ্রহ ধ্বংস হয়ে যাওয়ার আগেই তারা তাদের সন্তানকে এখান থেকে অনেক দূরে কোথাও পাঠিয়ে দেবে, যাতে তার সাহায্যে ভবিষ্যতে ক্রিপ্টোনিয়ানদের অস্তিত্ব বজায় থাকে। এরপরেও লাস্ট বারের মতো জোর ক্রিপ্টোনিয়ান কাউন্সিলের সম্মুখে হাজির হয়ে কোডেক্স তার হাতে সমর্পণ করার জন্য অনুরোধ করে, কিন্তু এবারেও তারা তার প্রস্তাবকে প্রত্যাখ্যান করে। এই টাইমে সেনাপতি জেনারেল জোড কাউন্সিলের উপর আক্রমণ করে, কারণ সেও চায় অন্য কোনো গ্রহে তাদের সাম্রাজ্য স্থাপন করতে। মানে সায়েন্টিস্ট জোর এবং সেনাপতি জেনারেল জোড এদের দুজনের মতামত এক, কিন্তু এই কাজ করার জন্য সেনাপতি জোর যেহেতু কাউন্সিলের বিভিন্ন মেম্বারদের হত্যা করতে শুরু করেছে, তাই জোর এই কাজে তাকে একদমই সমর্থন করে না। ফলে সেনাপতি তার সঙ্গীদের জোর-এলকে গ্রেপ্তার করার নির্দেশ দিয়ে কোডেক্স হাসিল করার জন্য সেখান থেকে বেরিয়ে পড়ে, কিন্তু জোর তার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কেলেক্সের সাহায্য নিয়ে তার একটি পোষ্য হারাকার পিঠে চড়ে জেনারেল জোডের আগেই কোডেক্স হাসিল করে নেয়। আর এরপর সে বাড়ি ফিরলেই দেখা যায় তার ওয়াইফ লারা একটি ছোট্ট মহাকাশযান পুরোপুরি রেডি করে ফেলেছে তাদের সন্তানকে এখান থেকে বহু দূরে কোথাও পাঠিয়ে দেওয়ার জন্য। কিন্তু লারা শেষ টাইমে কিছুটা ইমোশনাল হয়ে পড়ে, কারণ এটা তাদের অস্তিত্ব রক্ষার লড়াই হলেও তার এইটুকু সন্তানকে সে বহু দূরে কোথাও পাঠিয়ে দিচ্ছে অজানার উদ্দেশ্যে, যেখানে সে বেঁচে থাকবে না মারা যাবে এটা তারা কেউই জানে না। তাই সে ক্ষণিকের জন্য জোরকে এই কাজ করতে বারণ করে, কিন্তু জোর তাকে জানায় তুমি তোমার সন্তানকে যে গ্রহে পাঠাবে বলে ঠিক করেছো সেখানকার হলুদ সূর্যের রেডিয়েশন থেকে তোমার সন্তান আরও বেশি শক্তিশালী হবে এবং একসময় সেখানকার মানুষদের কাছে সে একজন হিরো হয়ে উঠবে। এই সব কথা চলতে চলতেই কেলেক্স তাদেরকে জানায় কিছু অ্যাটাকিং সিপ তাদের লোকেশনের দিকে এগিয়ে আসছে, যেটা শুনে জোর তার কাছে থাকা সেই কোডেক্স একটি ডিভাইসের মধ্যে রেখে সেটা পুরোপুরিভাবে তার জীবন্ত ছেলের সাথে মিশিয়ে দেয়। আর তারপরেই জোর একটি অ্যাক্সেস কির মাধ্যমে তার ছেলে সহ ওই মহাকাশযানটির নির্দিষ্ট লোকেশনের উদ্দেশ্যে লঞ্চ করে দেয়। এরপর দেখা যায় জেনারেল জোড তার অনুগামীদের সঙ্গে নিয়ে জোর করে ওই বাসভবনে প্রবেশ করে তার থেকে কোডেক্স ফেরত চায়, কিন্তু যখনই জোর তাকে জানায় কোডেক্স সে তার ছেলের সাথে সাথে একটি মহাকাশযানের মাধ্যমে অন্য কোথাও পাঠিয়ে দিচ্ছে, তখনই জোড ক্ষুব্ধ হয়ে তার সাথে লড়াই করতে শুরু করে, এমনকি সবশেষে জোরকে সে একটি ছুরির মাধ্যমে হত্যা করে।
তারপরেই তার অনুগামীদের অর্ডার দেয় যে মহাকাশযানের মাধ্যমে জোর তার ছেলেকে এখান থেকে অন্য কোথাও পাঠিয়ে দিচ্ছে সেটাকে ধ্বংস করে ফেলার জন্য। কিন্তু যখনই তার অনুগামীরা ওই মহাকাশযান ধ্বংস করতে যায় তখনই ক্রিপ্টোনিয়ান নিরাপত্তা জাহাজ সেখানে উপস্থিত হয় তাদের আক্রমণকারী জাহাজটিকে ধ্বংস করে দেয় এবং সঙ্গে জোর্ড এবং তার অনুগামীদের গ্রেপ্তার করে তাদের গ্রহ থেকে পুরোপুরি আলাদা ফ্যান্টম জোন নামক একটি জেলে বন্দী করে রাখে। কিন্তু জেলে যাওয়ার আগে জোর্ড লারার কাছে শপথ করে সে কোনো না কোনো একদিন তার ছেলেকে ঠিকই খুঁজে বের করবে। যাই হোক, এর কিছুদিনের মধ্যেই দেখা যায় ক্রিপ্টন মানে তাদের ওই গ্রহ পুরোপুরি ধ্বংস হয়ে যায়। অন্যদিকে লারা এবং জোর্ডের পাঠানো তাদের ছেলে সহ সেই মহাকাশযানটি আমাদের পৃথিবীতে এসে মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো একটি জায়গায় পতিত হয়। আচ্ছা, এখানে একটু আমি আপনাদেরকে বলে রাখি, মুভিতে বর্তমান টাইমের ঘটনা এবং অতীতের ঘটনা বারবার চেঞ্জ করে দেখানো হয়েছে, কিন্তু আমি পুরো গল্পটি আপনাদেরকে সংক্ষেপে সোজাভাবে ব্যাখ্যা করব। তাই মুভির সাথে সিন টু সিন আপনারা হয়তো মেলাতে পারবেন না, কিন্তু মূল গল্প একই থাকবে। ওকে, তো পৃথিবীতে আসার পর মার্কিন যুক্তরাষ্ট্রের এক কৃষক দম্পতি জোনাথন কেন্ট এবং তার ওয়াইফ মার্থা কেন্ট ওই স্পেসশিপ দেখতে পেয়ে তার ভিতরে থাকা পুত্র সন্তানকে নিজের মতো করে মানুষ করতে শুরু করে। কারণ এই দম্পতির নিজস্ব কোনো সন্তান ছিল না, যে কারণেই তারা কার্লকে নিজের সন্তানের মতো দেখতে শুরু করে। আর তারা কার্লের নতুন নাম দেয় ক্লার্ক কেন্ট, মানে কার্ল এল এর পৃথিবীতে নাম হয় ক্লার্ক। এইবার ক্লার্ক একটু বড় হতেই সে নিজে থেকেই উপলব্ধি করতে শুরু করে পৃথিবীর অন্য সমস্ত বাচ্চাদের থেকে তার ক্ষমতা সম্পূর্ণ আলাদা। এমনকি পৃথিবীর বায়ুমণ্ডলে তার মাঝে মাঝেই অস্বস্তি হতে শুরু করে, যেমন হঠাৎ হঠাৎ করে সে এক্স রের মতো সবকিছু দেখতে পায়, অনেক আস্তে আওয়াজও তার কানে খুব জোরে এসে পৌঁছায়। আর এই সব ক্ষমতা সে হঠাৎ করেই ফিল করায় একদিন স্কুল টাইমে সে তার ক্লাসরুম থেকে দৌড়ে পালিয়ে যায়। যদিও পরবর্তীতে তার মা তাকে বুঝিয়ে সুঝিয়ে ওই সব ক্ষমতার উপর ফোকাস করতে শেখায়, যাতে ভবিষ্যতে ওই ক্ষমতাগুলির ফলে সে যেন নতুন কোনো বিপদে না পড়ে। এইভাবেই ক্লার্ক বড় হতে শুরু করে। কিন্তু যখন সে 13 বছর বয়সী, তখন স্কুল যাওয়ার টাইমে তার স্কুল বাস অ্যাক্সিডেন্ট হয়ে একটি ব্রিজ থেকে নদীতে পড়ে যায়। ফলে সবাই যখন গাড়ির সাথে সাথে জলে ডুবতে শুরু করে, তখন ক্লার্ক তার নিজের ক্ষমতা ব্যবহার করে ওই গাড়ি গভীর জল থেকে একটি পাড়ে তুলে নিয়ে আসে, এমনকি জলে ডুবতে থাকা পিটার নামক একটি ছেলেকে জল থেকে তুলে জীবন বাঁচায়। ফলে নেক্সট দিন পিটারের মা ক্লার্কের বাড়িতে হাজির হয়ে ক্লার্কের অস্বাভাবিক ক্ষমতা সম্পর্কে তার বাবা মায়ের সাথে কথা বলতে শুরু করে। কিন্তু ক্লার্কের মা মার্থা এই সব কথা একেবারেই উড়িয়ে দেয়। আর ক্লার্কের বাবা ক্লার্ককে একদম একটি আলাদা জায়গায় নিয়ে গিয়ে বোঝাতে শুরু করে, তোমাকে তো আগেই বলেছি তোমার এই সব ক্ষমতা তুমি কারোর সামনে কোনোদিনই ব্যবহার করবে না, এতে তোমারই বিপদ। ক্লার্ক এই কথা শুনেই তার কাছে জানতে চায়, কিসের বিপদ? আমি কি এই কাজ করে ভুল করেছি? এতজনকে আমার চোখের সামনে মারা যেতে দেওয়াটা কি ঠিক কাজ হতো? তার বাবা তাকে তখন বোঝায়, তোমার এই ক্ষমতা যখনই সাধারণ মানুষের সামনে প্রকাশ পাবে তখন থেকেই তোমাকে তারা সকলে তাদের থেকে আলাদা ভাবতে শুরু করবে, যেটা তুমি এই বয়সে কখনোই পছন্দ করতে পারবে না। তাই এখন তুমি সময়ের অপেক্ষায় থাকো, সঠিক সময় এলে তুমি নিশ্চয়ই তোমার ক্ষমতার প্রকাশ করবে। ক্লার্ক তখন তার বাবার কাছে জানতে চায়, গড তাকে এইরকমভাবে কেন তৈরি করলো, কেন অন্য সাধারণ মানুষদের মতো সে হলো না। তখন তার বাবা নিরুপায় হয়ে তার অতীতের ঘটনা তাকে সব কিছু জানায়, এমনকি যে স্পেসশিপের মাধ্যমে সে পৃথিবীতে এসেছিল সেটাও দেখায়, সাথে সেই অ্যাক্সেস কি মানে যেটা জোর তার স্পেসশিপের সঙ্গে অ্যাড করে দিয়েছিল সেটাও। আর ওই অ্যাক্সেস কি ক্লার্ককে দেখিয়ে জোনাথন দাবি করে সে এটা একটি বিখ্যাত ধাতুবিদের কাছে নিয়ে গিয়েছিলেন, যে এই জিনিসটি পরীক্ষা করার পর জানিয়েছিলেন এই ধাতব বস্তু যে ধাতুর মাধ্যমে তৈরি সেটা আমাদের পৃথিবীর না, এর মানে তুমি নিশ্চয়ই পৃথিবীর বাইরের কোনো জায়গা থেকে এখানে এসেছো, আর তোমার বাবা মা তোমাকে এত ছোটবেলায় যেহেতু পৃথিবীর উদ্দেশ্যে পাঠিয়েছে এর পিছনে নিশ্চয়ই কোনো গুরুত্বপূর্ণ কারণ রয়েছে, তাই আমি চাই তুমি বড় হয়ে সেই কারণ উদ্ধার করার চেষ্টা করো, তার আগে তোমার এই ক্ষমতা ব্যবহার করে বিপদে পড়ার কোনো প্রয়োজন নেই। এইবার এই সময় থেকে কয়েক বছর পর ক্লার্ক যখন প্রকৃতপক্ষে একজন যুবক হয়ে উঠেছে, ঠিক সেই টাইমেই একদিন গাড়িতে করে তার বাবা মায়ের সাথে কোনো একটি নির্দিষ্ট জায়গায় যাওয়ার টাইমে রাস্তার মধ্যেই টর্নেডোর কারণে তার বাবা মারা যায়। ক্লার্ক চাইলেই তার ক্ষমতার সাহায্যে তার বাবাকে ওই ঝড় থেকে উদ্ধার করতে পারত, কিন্তু তার বাবা ওই মুহূর্তে সকলের সামনে তার ক্ষমতা ব্যবহার করতে বাধা দেয়, যে কারণে তার চোখের সামনে তার বাবা মারা যায়। ফলে বাবাকে হারিয়ে ক্লার্ক মনের দুঃখে নিজের বাড়ি ছেড়ে বেরিয়ে পড়ে নিজের মূল লক্ষ্য হাসিল করার আশায়, মানে ওই যে ছোটবেলায় তার বাবা তাকে জানিয়েছিল তাকে এত ছোট অবস্থায় পৃথিবীতে পাঠানো হয়েছে এর পিছনে নিশ্চয়ই কোনো গুরুত্বপূর্ণ কারণ রয়েছে, তো এই মুহূর্তে সে ওই কারণ জানার জন্যই বাড়ি থেকে বেরিয়ে পড়ে। আর এরপর নিজের পরিচয় পাল্টে বহু জায়গায় ঘুরতে থাকে, কিন্তু সাধারণ মানুষকে সাহায্য করার ইচ্ছা বা আকাঙ্ক্ষা কোনোটাই সে ভুলতে পারে না। যেমন এখানে দেখা যায় কিছু জেলেদের সাথে সমুদ্রে কাজ করার টাইমে সমুদ্রে অবস্থিত তেলের একটি খনিতে আগুন লেগেছে এটা জানতে পারায় ক্লার্ক সঙ্গে সঙ্গেই ওই জায়গায় উপস্থিত হয়ে জ্বলন্ত আগুনের খনি থেকে সেখানকার সকল কর্মচারীকে উদ্ধার করে। যাই হোক, এইভাবে পরিচয় পাল্টে পাল্টে বিভিন্ন জায়গায় ঘুরতে ঘুরতে 2013 সাল নাগাদ
কানাডার একটি ট্রাক স্টপে ওয়েটারের কাজ করার টাইমে ক্লার্ক সেখানেই কিছু সামরিক অফিসারদের থেকে শুনতে পায় উত্তরের বরফের পাহাড়ে বিশেষ কিছু বস্তুর সন্ধান মিলেছে। ফলে ক্লার্ক সঙ্গে সঙ্গেই রওনা হয় সেই বরফের পাহাড়ের উদ্দেশ্যে, যেখানে ওই অজানা বস্তুর সন্ধান করার জন্য অলরেডি একটি সামরিক ঘাঁটি তৈরি করা হয়েছে। মানে সেখান থেকেই সন্ধান চালানো হবে ওই অজানা বস্তুটি আসলে কি। এইবার এখানেই আমরা দেখতে পাই লুইস লেন নামক একটি রিপোর্টার ওই স্থানে এসে পৌঁছায় এই বিষয়ে ইনভেস্টিগেশন করার জন্য, কারণ এই নিয়েই তারা কিছু নিউজ বানাতে চায়। যেখানে লুইস প্রথমেই দেখা করে ডক্টর এমিল হ্যামিল্টন এবং কর্নেল নাথান হার্ডির সাথে, যারা গভর্নমেন্টের তরফ থেকে এই ব্যাপারটি দেখাশোনা করছে। আর প্রথম পদক্ষেপেই তারা জানতে পারে বরফের তলায় যে বস্তুটি চাপা পড়ে আছে তার চারিদিকের বরফ আজ থেকে প্রায় 20,000 বছরের পুরনো। মানে যে অজানা বস্তুটি ওখানে আছে সেটা আজ থেকে প্রায় 20,000 বছর আগে। যাই হোক, ওই দিন সন্ধ্যায় মিস লুইস ওই জায়গার কিছু ছবি তোলার জন্য বের হলে সে একটি ছবিতে লক্ষ্য করে কোনো এক ব্যক্তি ওই রকম ঠান্ডা জায়গাতে পোশাক ছাড়াই এগিয়ে চলেছে, যেটা আর কেউ না ক্লার্ক। ক্লার্ক ওই জায়গায় পৌঁছে তার ক্ষমতার মাধ্যমে বরফ গলিয়ে একটি চ্যানেল তৈরি করে, যার মধ্যে দিয়ে ভিতরে প্রবেশ করতেই সে একটি ক্রিপ্টোনিয়ান স্পেসশিপ খুঁজে পায়। আসলে এইরকম অনেক স্পেসশিপ কয়েক হাজার বছর আগে ক্রিপ্টন থেকেই পাঠানো হয়েছিল নতুন গ্রহের সন্ধান করতে, যেখানে ক্রিপ্টোনিয়ানরা তাদের নতুন রাজত্ব স্থাপন করতে পারবে। কিন্তু পরিকল্পনাটি বাতিল হলে এই স্পেসশিপ এখানেই আটকে যায়। এইবার ক্লার্ক ওই স্পেসশিপের ভিতরে প্রবেশ করতেই সেখানে সে একটি এমন প্যানেল দেখতে পায় যেটার মধ্যে ঠিক সেই মাপের একটি ছিদ্র করা আছে, যা তার বাবার দেয়া সেই ধাতুর টুকরোটির সাথে মিলে যায়। মানে সেই অ্যাক্সেস কির সাথে সিমিলার। তাই ক্লার্ক আর কিছু না ভেবেই ওই অ্যাক্সেস কি সেখানে ইনজেক্ট করে, ফলে সঙ্গে সঙ্গেই ওই বিকল হয়ে যাওয়া স্পেসশিপ পুনরায় অ্যাক্টিভেট হয়ে যায়। আর একই সঙ্গে ক্লার্কের অরিজিনাল বাবা জোর এলের একটি হলোগ্রাম, মানে এক প্রকার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, তার সম্মুখে উপস্থিত হয়। কিন্তু ক্লার্কের সাথে সে কোনো কথা না বলেই একটি নির্দিষ্ট দিকে এগিয়ে যেতে শুরু করে, যেটা দেখে ক্লার্কও তার পিছু নেয়। এতক্ষণে লুইস ক্লার্কের তৈরি ওই টানেল দিয়ে স্পেসশিপের ভিতরে চলে আসে, কিন্তু লুইসকে দেখেই ওই স্পেসশিপের মধ্যে থাকা একটি রোবট, যাকে ক্রিপ্টোনিয়ানরা সেন্টি বলে, সে লুইসের উপর আক্রমণ করে তাকে গুরুতরভাবে আহত করে। যদিও ক্লার্ক ওই টাইমে সেখানে পৌঁছে সেন্ট্রিকে নষ্ট করে লুইসকে তার হাত থেকে বাঁচায়, এমনকি নিজের ক্ষমতা ব্যবহার করে লুইসের ক্ষতস্থান নিমেষের মধ্যে ঠিক করে দেয়। এরপর স্পেসশিপ থেকে লুইসকে বাইরে বের করে দিয়ে ওই স্পেসশিপ উড়িয়ে নিয়ে সেখান থেকে অন্য একটি জায়গায় স্থানান্তর করে। এরপর দেখা যায় ওই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ক্লার্ককে তার বাবা হিসেবে পরিচয় দিয়ে ক্রিপ্টন গ্রহের পুরো ইতিহাস ব্যাখ্যা করে, মানে কিভাবে তাকে এখানে পাঠানো হলো আর কেনই বা পাঠানো হলো, এই সমস্ত তথ্য তাকে খুলে বলে। আর এরপর জোর ক্লার্ককে একটি গাঢ় নীল এবং লাল কালারের স্যুট দেখায়, যাতে ঢালযুক্ত একটি এস চিত্রায়িত করা আছে, মানে আমরা ছোট বড় সকলেই যেটা সুপারম্যানের লোগো হিসেবে দেখে আসছি। যাই হোক, এখানে জোর তাকে জানায় এই সিম্বল হলো তাদের এল বংশের প্রতীক, যার মানে হলো হোপ, মানে আশা। এনিওয়ে, এরপর জোর ক্লার্ককে জানায় এই স্যুটটি হবে তোমার মিশনের প্রতীক, আর তোমার মিশন হলো এই পৃথিবীর সমস্ত মানুষকে সাহায্য করা এবং তাদের অভিভাবক হিসেবে কাজ করা, যাতে পৃথিবীর ভবিষ্যৎ ক্রিপ্টনের মতো যেন না হয়। এই কথা শুনে ক্লার্ক ওই স্যুট পরে জাহাজের বাইরে পা রেখে দুর্দান্ত গতিতে বিশ্বজুড়ে উড়তে শুরু করে, আর প্রথমবারের মতো সে তার পুরো ক্ষমতা উপলব্ধি করে। অন্যদিকে লুইস মেট্রোপলিসে ফিরে তার অফিসের বসকে জানায় সে এই নিয়ে একটি নিউজ প্রকাশ করতে চায়, কিন্তু ডেইলি প্ল্যানেটের সম্পাদক পেরি হোয়াইট, মানে তার বস, এই নিয়ে কোনো নিউজ প্রকাশ করতে অস্বীকার করে, কারণ পেন্টাগন, মানে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগের সদর দপ্তর, এখনও মানতে নারাজ যে ওই জায়গাতে কোনো স্পেসশিপ ছিল। তাই এই নিউজ প্রকাশ করলে তাদের কোম্পানি বিপদে পড়তে পারে। ফলে লুইস আর কোনো রাস্তা না দেখে গ্রেন উডবার্ন নামক তার একটি পরিচিত ব্যক্তির সাথে দেখা করে তার লেখা ওই আর্টিকেল অনলাইনে ভাইরাল করার রিকোয়েস্ট করে, কারণ লুইস আশাবাদী যে এই নিউজ প্রকাশ পেলেই সেই ব্যক্তি নিশ্চয়ই তার সাথে দেখা করতে আসবে। কিন্তু অনলাইনে এই আর্টিকেল প্রকাশ পাওয়ার পরেই লুইসের বস তাকে 3 সপ্তাহের জন্য চাকরি থেকে বরখাস্ত করে, ফলে লুইস এই টাইমকে কাজে লাগিয়েই ওই অচেনা পুরুষের খোঁজ করতে শুরু করে, মানে ক্লার্কের খোঁজ করা শুরু করে, আর অবশেষে সে পৌঁছে যায় ক্লার্কের ঠিকানায়। এইবার ক্লার্ক যখন তার সামনে হাজির হয় লুইস তাকে জানায় সে তার গল্প সকলের সামনে তুলে ধরতে চায়, কিন্তু ক্লার্ক তাকে জানায় সে তার বাবার অনুরোধ শুনে চলতে বাধ্য, কারণ তার ক্ষমতা লুকিয়ে রাখার জন্যই তার বাবা একদিন মারা গিয়েছিলেন। আসলে তার বাবা চাইতেন না তার ক্ষমতা এত তাড়াতাড়ি সকলের সামনে প্রকাশ পাক, যখন ক্লার্ক তার নিজের ক্ষমতার যোগ্য হয়ে উঠবে তখন যেন সে সকলের সামনে এই ক্ষমতা প্রকাশ করে। এইবার ক্লার্কের মুখে তার বাবা মারা যাওয়ার এই ঘটনা শুনেই লুইস তার বাবাকে সম্মান দেখানোর জন্য ক্লার্কের এই গল্প প্রকাশ করার ইচ্ছা এখানেই বাতিল করে। পরবর্তীতে দেখা যায় বহু দিন পর তার মায়ের সাথে ক্লার্ক আবারও দেখা করে,
তার মা তো তাকে দেখে খুবই আনন্দিত, কিন্তু যখনই ক্লার্ক তার মাকে জানায় সে কোথা থেকে এসেছে, মানে তার প্রকৃত ইতিহাস সে খুঁজে পেয়েছে, তখনই তার মা ভয় পায় এই ভেবে যে তার ছেলেকে হয়তো এখনই তার কাছ থেকে কেড়ে নেওয়া হবে। কিন্তু ক্লার্ক তার মাকে আশ্বস্ত করে এই বলে যে সে তারই সন্তান, তার থেকে কোনোদিনই তাকে কেউ আলাদা করতে পারবে না। এই ঘটনার কিছুদিনের মধ্যেই ইউনাইটেড ডিফেন্স সিস্টেম শনাক্ত করে কোনো এক অজানা স্পেসশিপ পৃথিবীর দিকে দ্রুত গতিতে এগিয়ে আসছে, যেটা আর কেউ না জেনারেল জোড ও তার বাহিনী। পরবর্তীতেই দেখা যায় জেনারেল জোড তাদের আধুনিক টেকনোলজি ইউজ করে পুরো পৃথিবীর উদ্দেশ্যে একটি নিউজ পাঠায়, যার মাধ্যমে সেই জানায় বেশ কিছুদিন ধরে আমাদের একটি নাগরিক তোমাদের পৃথিবীতে রয়েছে, হয়তো সে তোমাদেরই মতো দেখতে, কিন্তু ক্ষমতার দিক থেকে তোমাদের থেকে সে সম্পূর্ণ আলাদা, তাই আমি চাই পৃথিবীবাসীরা যেন ভালোয় ভালোয় আমাদের নাগরিককে আমাদের হাতে হস্তান্তর করে। এমনকি সে কাল এলে নাম ধরে তাকে জানায়, তুমি যদি পৃথিবীবাসীদের ভালো চাও তাহলে 24 ঘন্টার মধ্যে আমাদের কাছে নিজেকে সমর্পণ করো, না হলে পৃথিবী ধ্বংসের কারণ তুমিই হবে। এইবার জেনারেল জোডের এই বার্তা পাওয়ার পরেই কার্ল এল নামক ওই এলিয়েনের সারা বিশ্বজুড়ে খোঁজ শুরু হয়, আর একই সঙ্গে গভর্নমেন্ট মিস লুইসেরও খোঁজ করতে শুরু করে, কারণ কিছুদিন আগেই লুইস এই রকম একটি এলিয়েন সম্পর্কে আর্টিকেল প্রকাশ করেছিল। এইবার লুইস যেহেতু ক্লার্কের পরিচয় প্রকাশ করতে নারাজ, তাই সে কোনো রকমভাবে পালিয়ে বাঁচার চেষ্টা করে, কিন্তু দুর্ভাগ্যবশত FBI এজেন্টদের হাতে সে ধরা পড়ে যায়, যারা তাকে মার্কিন সেনাবাহিনীর হাতে হস্তান্তর করে। অন্যদিকে ক্লার্ক এই খবর শোনার পরেই মনস্থির করতে পারে না তার এখন কি করা উচিত, তাই সে স্থানীয় একটি গির্জায় হাজির হয়ে সেখানকার যাজকের কাছে স্বীকার করে যাকে খোঁজার জন্য এখন পুরো বিশ্ব ব্যস্ত সেই হলো ওই কার্ল এল। কিন্তু এই মুহূর্তে সে এই স্থানে এসেছে কারণ সে নিজে থেকে কোনো ডিসিশন নিতে পারছে না যে তার এখন কি করা উচিত, তাই যাজকের কাছ থেকে সে সাহায্য চায়, কারণ তার মনে হয় না তাকে পাওয়ার পরেই জেনারেল জোড শান্তিতে পৃথিবী ছেড়ে চলে যাবে, তার মনে হয় সে নিশ্চয়ই পৃথিবীর কোনো ক্ষতি করবে, তাই এই মুহূর্তে তার কি করা উচিত। যাজক তখন তাকে উপদেশ দেয়, কোনো একজনকে তো বিশ্বাস করতেই হবে, না হলে এই সমস্যার সমাধান নেই। ফলে ক্লার্ক এই কথা শুনেই তার বাবার দেয়া সেই ক্রিপ্টোনিয়ান স্যুট পরে সেনাবাহিনীর সম্মুখে হাজির হয়, কিন্তু তার পরিচয় সে গোপন রাখে যাতে ভবিষ্যতে তার মাকে তার কারণে কোনো বিপদে পড়তে না হয়। এইবার এখানে পৌঁছে সেনাবাহিনীর উদ্দেশ্যে সে জানায় নিজেকে সে তাদের কাছে সমর্পণ করবে একটাই শর্তে, তাকে এই মুহূর্তে লুইসের সাথে কথা বলতে দিতে হবে, আর পরবর্তীতে লুইসকে বিনা শর্তে মুক্তি দিতে হবে। সেনাবাহিনী এই শর্তে রাজি হলে ক্লার্ক নিজেকে তাদের হাতে সমর্পণ করে। পরবর্তীতে দেখা যায় ক্লার্ক এবং লুইস সেনাবাহিনীর একটি বেস ক্যাম্পে একে অপরের মুখোমুখি বসে কথা বলছে। লুইস তার কাছে জানতে চায়, তুমি কেন ওই এলিয়েনদের সামনে মাথা নিচু করলে। ক্লার্ক তখন তাকে জানায়, আমি এলিয়েনদের কাছে সমর্পণ করছি মানব জাতির ভালোর কারণেই, কারণ আমি চাই না আমার কারণে পৃথিবীবাসীদের কোনো ক্ষতি হোক। এখানেই আমরা অতি আশ্চর্য একটি ঘটনা দেখতে পাই। লুইস এবং ক্লার্কের রুমের পাশেই টু ওয়ে মিররের পিছন থেকে যখন তাকে কিছু জিজ্ঞাসা করা হয়, ক্লার্ক তাদেরকে জানায় সে এই পাশ থেকে তাদের সমস্ত কর্মকাণ্ড দেখতে পাচ্ছে, সঙ্গে এও জানায় তাকে নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই, ভয় যদি পেতেই হয় তাহলে যারা তাকে এখান থেকে নিতে আসছে তাদেরকে পাওয়া উচিত। এনিওয়ে পরবর্তী সিনে দেখা যায় প্রত্যন্ত একটি মরুভূমিতে পুরো সেনাবাহিনীর টিমের সম্মুখে হাজির হয় এলিয়েনদের একটি স্পেসশিপ, যার মধ্যে থেকে সাব কমান্ডার ফাওরা এল বাইরে বেরিয়ে কার্ল এলকে স্বাগত জানায়, আর সঙ্গে সেনাবাহিনীর উদ্দেশ্যে জানায় জেনারেল জর্জ চায় কার্ল এলের সাথে লুইসকেও সঙ্গে নিয়ে যেতে। যদিও এই কথা শোনার পর সেনাবাহিনীর একটি অফিসার এই প্রস্তাব অস্বীকার করে, কিন্তু লুইস নিজে থেকেই তাদের সাথে যেতে রাজি হয়ে যায়। এইবার সকলে মিলে যখন তাদের মূল স্পেসশিপে হাজির হয়, জেনারেল জর্জ কার্লকে স্বাগত জানায়, কিন্তু ক্ষণিকের মধ্যেই কার্ল সেখানে নিজেকে দুর্বল অনুভব করে, কারণ এতদিন পৃথিবীতে থাকার ফলে তাদের আবহাওয়া সে সহ্য করতে পারছিল না। যাই হোক, পরবর্তীতে জেনারেল জোড কার্ল এলকে জানায় ক্রিপ্টোনিয়ানদের অস্তিত্ব রক্ষার লড়াইয়ে ভুলবশত তাকে এবং তার সঙ্গীদের বন্দী বানানো হয়েছিল, কিন্তু ক্রিপ্টন ধ্বংস হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই অটোমেটিক তারা ফ্যান্টম জোন থেকে মুক্তি পেয়ে যায়। তারপর প্রায় 35 বছর ধরে তারা বিভিন্ন গ্রহে ঘুরে দেখার চেষ্টা করেছে অন্য কোথাও তাদের অস্তিত্ব বেঁচে আছে কিনা, কিন্তু কোনো জায়গাতেই সে ক্রিপ্টোনিয়ানদের অস্তিত্ব খুঁজে পায়নি। কিন্তু এইসব বিভিন্ন জায়গাতে ঘুরতে ঘুরতে সে তাদের প্রয়োজনীয় অনেক জিনিসপত্র জোগাড় করেছে, যার মাধ্যমে তারা পুনরায় অন্য গ্রহে তাদের সাম্রাজ্য বিস্তার করতে পারে, যার মধ্যে মেন একটি জিনিস হলো ওয়ার্ল্ড ইঞ্জিন নামক একটি টেরাফর্মিং মেশিন, যেটার সাহায্যে যে কোনো গ্রহের আবহাওয়াকে ক্রিপ্টনের মতো করে তুলতে পারা যায়। এরপর ক্লার্ক যখন পৃথিবীতে থাকা ক্রিপ্টনের সেই পুরনো স্পেসশিপটিকে সক্রিয় করে, তখন সেটার সংকেত পেয়েই জেনারেল জোড বুঝতে পারে কার্ল এল পৃথিবীতেই রয়েছে, মানে এক প্রকার কার্লের কারণেই জেনারেল জোড পৃথিবী পর্যন্ত পৌঁছতে পেরেছে। এরপরেই জেনারেল জোড কার্লের কাছে দাবি করে তার বাবা তাকে বহুদিন আগে পৃথিবীতে পাঠিয়েছিল তার একটাই কারণ,
যাতে ভবিষ্যতে তারা পৃথিবীকেই তাদের বাসস্থানে পরিণত করতে পারে। আর এখন জেনারেল জোড সেটাই করতে চায়, মানে পৃথিবীকে ক্রিপ্টনে পরিণত করতে চায়। কিন্তু জেনারেল জোডের এই পরিকল্পনায় কার্ল একদমই রাজি না, কারণ পৃথিবীকে যদি তারা ক্রিপ্টনে পরিণত করে তাহলে পৃথিবীর আবহাওয়া পুরোপুরি নষ্ট হয়ে যাবে আর সমস্ত পৃথিবীবাসীদের মৃত্যু ঘটবে, যেটা কার্ল একদমই চায় না। অন্যদিকে লুইসকে ওই স্পেসশিপের একটি জেলে বন্দী করা হয়, যেখানে সে একটি প্যানেলের মধ্যে সেই রকম একটি ছিদ্র দেখতে পায়। আসলে কিছুক্ষণ আগেই যখন তারা এই স্পেসশিপে আসছিল, তখন ক্লার্ক সবার থেকে লুকিয়ে তার কাছে থাকা সেই অ্যাক্সেস কি লুইসের হাতে হস্তান্তর করে দেয়। আর এই মুহূর্তে লুইস ওই প্যানেল দেখে বুঝতে পারে তাতে থাকা ছিদ্র আর তার কাছে থাকা ওই ধাতব বস্তুর আকার পুরোপুরি এক। ফলে লুইস ওই অ্যাক্সেস কি প্যানেলের মধ্যে প্রবেশ করায় সঙ্গে সঙ্গেই কার্লেলের বাবা জোর এলের হলোগ্রাম তার সামনে উপস্থিত হয়। আর জোর এলের সাহায্য নিয়েই ক্লার্ক এবং লুইস তাদের বন্দী থেকে মুক্ত হয়ে পুনরায় পৃথিবীতে ফিরে আসে। কিন্তু একই সঙ্গে এলিয়েনদের দুটি স্পেসশিপ ক্লার্কের বাড়িতে উপস্থিত হয়ে তার মায়ের থেকে জেনে নেয় যে স্পেসশিপের মাধ্যমে ক্লার্ক পৃথিবীতে এসেছিল সেটা বর্তমানে কোথায় আছে। আসলে তারা খোঁজ করছিল কোডেক্সের, কিন্তু তারা তো জানেই না কোডেক্স ক্লার্কের শরীরের সাথে পুরোপুরি মিশে আছে। এইবার এখানে খোঁজ করে কোডেক্স না পাওয়ায় জোর যখন মার্থাকে হুমকি দেয়, তখনই ক্লার্ক সেখানে উপস্থিত হয়ে পুরো শহর জুড়ে তার সাথে লড়াই করতে শুরু করে। আর এই লড়াইয়ে জোরের হেলমেট ভেঙে যায়, যে কারণে পৃথিবীর বায়ুমণ্ডলে সে দুর্বল হয়ে পড়ে। তাই সেই মুহূর্তে সে সেখান থেকে চলে যেতে বাধ্য হয়। কিন্তু সাব কমান্ডার ফাওরা আল ও তার একটি সঙ্গী ক্লার্কের সাথে লড়াই চালিয়ে যায়, আর তাদের এই লড়াইয়ে শহরের বিপুল পরিমাণ ক্ষয়ক্ষতি হয়, যে কারণে সেনাবাহিনীর কিছু হেলিকপ্টার ও প্লেন সেই স্থানে উপস্থিত হয়ে তাদের তিনজনের উপরেই আক্রমণ করতে শুরু করে। যদিও কমান্ডার ফাওরা আল ও তার সঙ্গী কিছুক্ষণের মধ্যেই সেখান থেকে পালিয়ে যায়, কিন্তু এতক্ষণ সেনাবাহিনীর পুরো টিম ক্লার্কের উপর আক্রমণ করলেও সে কিন্তু সেনাবাহিনীর বেশ কিছু মেম্বার ও তাদের কর্নেলকে এলিয়েনদের আক্রমণের হাত থেকে বাঁচায়, যে কারণে এই মুহূর্ত থেকে তারা তাদের মানসিকতা পরিপূর্ণভাবে চেঞ্জ করে, মানে ক্লার্ককে শত্রু না ভেবে নিজেদের মনে করতে শুরু করে। আর এই টাইম থেকেই তার নাম হয় সুপারম্যান। অন্যদিকে জেনারেল জোড তার মূল স্পেসশিপে ফিরে গেলে সেখানকার একজন সায়েন্টিস্ট তাকে জানায় কোডেক্স কার্লেলের শরীরে পুরোপুরিভাবে মিশে আছে। যেটা শুনে জেনারেল তার থেকে জানতে চায়, তাহলে কোডেক্স হাসিল করার জন্য কি কার্ল এলের বেঁচে থাকা জরুরি? কিন্তু যখন ওই সায়েন্টিস্ট জানায় না, সে বেঁচে না থাকলেও তার শরীর থেকে আমরা কোডেক্স হাসিল করতে পারি, তখনই জেনারেল তাদের বাহিনীকে অর্ডার দেয় সেই ওয়ার্ল্ড ইঞ্জিন নামক টেরাফর্মিং মেশিনটি পৃথিবীতে ল্যান্ড করানোর জন্য, যাতে পৃথিবীকে ক্রিপ্টন বানানোর কাজ শুরু করতে পারে। এইবার প্ল্যান মতো পৃথিবীর এক প্রান্তে ওয়ার্ল্ড ইঞ্জিন ও বিপরীত প্রান্তে তাদের মূল স্পেসশিপ নিয়ে গিয়ে একটির সাথে আরেকটি লিঙ্ক তৈরি করে পৃথিবীকে ক্রিপ্টন গ্রহে পরিণত করার প্রক্রিয়া শুরু করে, যার ফলে পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তি বিঘ্নিত হয়ে পুরো পৃথিবী জুড়ে একটি ধ্বংসলীলা শুরু হয়। যে খবর পেয়ে ক্লার্ক বুঝতে পারে খুব তাড়াতাড়ি যদি তাদেরকে থামানো না যায় তাহলে পৃথিবীর ধ্বংস অনিবার্য। এই টাইমে লুইস ক্লার্ককে জানায় সে জানে কিভাবে এই প্রক্রিয়া থামানো যেতে পারে, কারণ ওই স্পেসশিপে থাকাকালীন ক্লার্কের বাবা জোরেল তাকে এই বিষয়ে আগে থেকেই বলে গিয়েছেন। ফলে তার বাবার দেয়া প্ল্যান মতোই ক্লার্ক যে স্পেসশিপের মাধ্যমে ছোটবেলায় পৃথিবীতে এসেছিল সেই স্পেসশিপ কমান্ড কির মাধ্যমে পুনরায় চালু করে সেনাবাহিনীর সাহায্য নিয়ে রওনা হয় এলিয়েনদের মূল স্পেসশিপ ধ্বংস করার উদ্দেশ্যে, আর সুপারম্যান একাই রওনা হয় ওয়ার্ল্ড ইঞ্জিন ধ্বংস করার জন্য। কিন্তু ওই মুহূর্তে জেনারেল জোড তার স্পেসশিপ ছেড়ে উপস্থিত হয় আর্কটিকে খুঁজে পাওয়া ক্রিপ্টনের সেই পুরনো স্পেসশিপের কাছে, কারণ ওই স্পেসশিপে একটি গর্ভধারণ চেম্বার রয়েছে। তাই কোডেক্স হাসিল করার পর এটার সাহায্য নিয়েই সে নতুন ক্রিপ্টোনিয়ানদের জন্ম দেবে। কিন্তু ওই স্পেসশিপের ভিতরে ঢুকতেই জোর এলের হলোগ্রাম তার সামনে উপস্থিত হয়ে তাকে রিকোয়েস্ট করে এই সব কর্মকাণ্ড বন্ধ করার জন্য। কিন্তু জেনারেল জোর তাকে জানায় সে কোনো ভূতের সাথে কথা বলতে রাজি নয়, এই বলেই সে তার কমান্ড কির মাধ্যমে জোর এলের প্রোগ্রাম ওই স্পেসশিপ থেকে ডিলিট করে দেয় আর তারপর ওই স্পেসশিপ নিয়েই ফিরে আসতে শুরু করে। কিন্তু এতক্ষণে সুপারম্যান তার সর্বশক্তি দিয়ে চেষ্টা করার পর বহু বাধা কাটিয়ে অবশেষে ওয়ার্ল্ড ইঞ্জিন ধ্বংস করতে সাকসেসফুল হয়। ঠিক একই টাইমে পৃথিবীর অন্য প্রান্তে কমান্ডার ফাওরা আল তাদের বাধা দেওয়ার চেষ্টা করলেও লুইস সেনাবাহিনীদের সাথে মিলে তাদের কাছে থাকা সেই স্পেসশিপের সাহায্যে এলিয়েনদের মূল স্পেসশিপে আক্রমণ করে, আর দুটি ফ্যান্টম ডাইভের সংঘর্ষে তাদের পুরো স্পেসশিপ সহ তার মধ্যে থাকা জেনারেল জোডের পুরো বাহিনী অদৃশ্য হয়ে ফ্যান্টম জোনে ফিরে যায়। এখানে লুইস সেনাবাহিনীর ওই প্লেন থেকে নিচে পড়ে যেতে শুরু করলে ক্লার্ক তাকে বাঁচিয়ে নেয়, কিন্তু জেনারেল জোড যেহেতু ওই স্পেসশিপের মধ্যে ছিল না তাই সে এখনও পৃথিবীতেই রয়ে যায়, কারণ সে তো আর্কটিকে খুঁজে পাওয়া সেই স্পেসশিপ নিয়ে ফিরে আসছে। কিন্তু সুপারম্যান লাস্ট পর্যন্ত ওই স্পেসশিপটিকেও ধ্বংস করে দেয়, যে কারণে জেনারেল তার সর্বস্ব হারিয়ে ক্ষুব্ধ হয়ে পুরো শহর জুড়ে ক্লার্কের সাথে লড়াই করতে শুরু করে। আর ক্লার্ককে জানায় সে তার সর্বস্ব হারিয়েছে, তাই এখন এক এক করে সে পৃথিবীর সমস্ত মানুষকেই হত্যা করবে।
কিন্তু লাস্ট পর্যন্ত একটি ট্রেন স্টেশনে লড়াই করার টাইমে জেনারেলের আক্রমণ থেকে কিছু মানুষকে বাঁচানোর জন্য ক্লার্ক তাকে হত্যা করতে বাধ্য হয়। কিন্তু এই হত্যাকাণ্ডের পর সে গভীরভাবে শোকাহত হয়ে পড়ে, ফলে লুইস সেখানে উপস্থিত হয়ে তাকে সান্ত্বনা দিতে শুরু করে। এর কিছু টাইম পর দেখা যায় গভর্নমেন্ট সুপারম্যানের উপর নজরদারি চালাতে শুরু করেছে, কিন্তু সুপারম্যান সামরিক অফিসারদের সামনে উপস্থিত হয়ে জানিয়ে দেয় গভর্নমেন্ট তার বিষয়ে জানার জন্য যে অনুসন্ধান শুরু করেছে সেটা ইমিডিয়েট বন্ধ করা হোক, কারণ সে চায় না তার পরিচয় সবার কাছে উন্মুক্ত হয়ে যাক। মানে মুভিতে বোঝানো হয়েছে এই সুপারম্যান ড্রেস পরে থাকলেই সে তার পরিচয় সবার থেকে লুকিয়ে রাখতে পারবে। এইবার সেটা কিভাবে সম্ভব এটা আমার বোঝার একদমই বাইরে। যাই হোক, শেষ পর্যন্ত দেখা যায় ক্লার্ক ডেইলি প্ল্যানেট নিউজের একজন সাংবাদিক হিসেবে চাকরিতে জয়েন করে, যাতে যে কোনো বিপদের খবর তার কাছে সবার আগে পৌঁছায় আর সে সেই সব বিপদ থেকে সাধারণ মানুষদের উদ্ধার করতে পারে, যেখানে মিস লুইস তাকে স্বাগত জানায়। এখানে শুধুমাত্র লুইসই কিন্তু ক্লার্কের সুপারম্যান পরিচয় সম্বন্ধে জানে, আর কারোরই এই সম্বন্ধে কোনো ধারণা নেই। আর এখানেই এই মুভি সমাপ্ত হয়। আরও বিস্তারিতভাবে বর্ণনা করা যেত, কিন্তু আমি সংক্ষিপ্তভাবে এই মুভি স্টোরি আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করলাম। ডিসি সিরিজের সেকেন্ড স্টোরি আমি তখনই নিয়ে আসবো যখন এই ভিডিওতে আমার 20,000 লাইক সম্পূর্ণ হবে। এইবার আপনাদের দায়িত্ব, সেকেন্ড স্টোরি যদি শুনতে চান তাহলে আমার লাইক ক্যাম্প কমপ্লিট করতে হবে। শেষমেশ একটাই কথা বলবো, কোনো ভুল থাকলে অবশ্যই আমাকে ধরিয়ে দেবেন। ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর এইরকম ভিডিও সবার আগে দেখার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দেবেন। তো আজকের মতো এ পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে, আর ততক্ষণের জন্য বাই।